পর্যন্ত কত পাতিল রান্না করছেন? এই যে রান্না কি কি আইটেম কি কি? এটা বলা যাবে না। আইটেম বলা যাবে না। অধিকাংশ আলু। আচ্ছা আচ্ছা। এই যে আপনি রান্না করতেছেন না শুধু কেমন লাগছে এত দূর অন্তর করতে? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কত দয়া নিয়ে লেগে গেছে। আপনি কত বছর ধরে এই জায়গায় এইভাবে এই বছর প্রথম না আরো এসেছেন? হ্যাঁ এটা বেশ আছে। 18 বছর। মনে তৃপ্তি পাইলাম, এরকম জিকির সারা বাংলাদেশের মধ্যে আর কোন জায়গায় হয় না। এই আটশি পাক দরবার শরীফে একমাত্র খাজা হওয়ার দরবারে এই জিকির সর হয়। আমাদের যে বাসনা, আমাদের মেজবাইদান মুজাদ্দিদি, আমাদের সারা বাংলাদেশে যে পদক্ষেপ তিনি নিয়েছেন, আশাবাদী আমরা আগামীতে আমরা এই ইসলামী রাষ্ট্র প্রধান হিসেবে আমাদের মেজবাইজানকে দেখব। আচ্ছা আসলে এখানে আমাদের তো প্রায় 15-20 লক্ষ মানুষের ইন্তেজাম। আজকে প্রায় মাগরিবের পর থেকে প্রায় 8-10 লাখ মানুষের সমাগম হয়েছে। মাগরিবের পর থেকে পর্যন্ত মাগরিব থেকে এখানে আমরা প্রায় 3-4 লাখ মানুষের তোবারকের খাবার ডিস্ট্রিবিউট করছে। তো আর সবাই মিলে আসলে একটা উৎসবমুখর পরিবেশ, একটা অন্যরকমের মনে হয়। শাশ্বত আল্লাহ পাকের যে রহমতের চাদরে ঢেকে রাখছে, এটার যে আবহ, কুয়াশার যেমন চাদরে ঢেকে থাকে এই প্রকৃতিটাকে, এইরকমভাবে আল্লাহকে রহমতের চাদরে আমাদেরকে ঢেকে রাখছে, এরকম একটা আবহ বিরাজ করছে আমাদের সকলের মধ্যে। এবং কারোর মধ্যে কোনো ক্লান্তি নেই, সবাই অক্লান্তভাবে কাজ করছে, সবাই মহাব্বতের সাথে কাজ করতেছে, কারোর মধ্যে কোনো ঝগড়া নাই, ধাক্কাডাকি নাই, কারোর মধ্যে কোনো সুশৃঙ্খল একটা পরিবেশে সবাই কাজ করতেছে।